ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে গাজীপুরের পৌর সিটি। নেই কোনো সংস্কারের উদ্যোগ, অস্বাস্থ্যকর পরিবেশে অতিষ্ঠ সেখানকার স্থানীয়রা। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, গাজীপুরের পৌর সিটির সড়ক সংস্কার নিয়ে কর্তৃপক্ষ কি বলছে? জেসিকা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশন একটি বৃহত্তর সিটি কর্পোরেশন। এখানে কিন্তু আপনার নিজস্ব কোনো ডাম্পিংয়ের ব্যবস্থা না থাকায় রাস্তার আশপাশে এবং লোকালয়ে কিন্তু ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, এবং ময়লা আবর্জনার মানুষ কিন্তু নাকাল হয়ে গেছে। এবং এখানে বলা চলে যে আপনার বৃহত্তর এই সিটি কর্পোরেশনে, আপনার জানেন যে ঢাকার দুই সিটি কর্পোরেশনের আয়তনের দিক থেকে কিন্তু সমান এই গাজীপুর সিটি কর্পোরেশন। এখানে কিন্তু আপনার বৃহত্তর এই সিটি কর্পোরেশনে কিন্তু ডাম্পিংয়ের কোনো ব্যবস্থা না থাকায় আপনার আমি দেখাতে চাচ্ছি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই জায়গাটা কিন্তু কটরা এলাকায়, এখানে কিন্তু এই মানুষ লোকালয়ে কিন্তু ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, ফলে কিন্তু এখান থেকে রোগ জীবাণু। নজরুল, আপনাকে ধন্যবাদ।